কান, পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। তবে মজার বিষয়, এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কানে নতুন অংশীদার হিসেবে কাজ করবে ডিজিটাল প্ল্যাটফর্ম টিকটক। এর মাধ্যমে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমটির ১০০ কোটি ব্যবহারকারীর কাছে ছড়িয়ে পড়বে জমকালো সব ভিডিও। এছাড়া থাকবে উৎসবের বিশেষ মুহূর্ত, চাকচিক্যময় লাল গালিচার আয়োজন ও তারকাদের অনুভূতি। মূলত বিশ্বের নানান প্রান্তের নতুন প্রজন্মের দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে আয়োজকদের ভিন্ন এই উদ্যোগ। এদিকে কানের অংশীদার হওয়ায় বিশ্বব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করেছে টিকটক। ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ৩ মিনিট ব্যাপ্তির নতুন একটি ভিডিও আহ্বান করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে ৮ এপ্রিল পর্যন্ত। তবে বিচারকের বিবেচনায় শুধুমাত্র ৩ জন বিজয়ী নির্বাচন করা হবে। সেরা সম্পাদনার জন্য ৫,০০০ ইউরো, সেরা চিত্রনাট্যকার ৫,০০০ ইউরো এবং গ্র্যাব প্রি বিজয়ী পাবেন ১০,০০০ ইউরো। আর বিজয়ী ৩জনই বিনামূল্যে কান উৎসবে অংশ নিতে পারবেন। কান উৎসবের প্রধান সমন্বয়ক থিয়েরি ফ্রেমো জানান, কান উৎসবের জাদু আরও বৈশ্বিক বিস্তৃতির জন্য তারা টিকটকের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করছে। এর মাধ্যমে উৎসবের সবচেয়ে রোমাঞ্চকর ও অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলো ভাগাভাগি করতে এবং উৎসবটি টিকটক ব্যবহারকারীদের চোখ দিয়ে দেখার অপেক্ষায় আছেন তারা।